আমার চোখে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু 17 মার্চ 1920 সালে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। আজকে আমার চোখে বঙ্গবন্ধু সম্পর্কে যে 1 মিনিটের ভিডিও করার কথা বলা হয়েছে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে যে এই প্রতিযোগিতা, আজকে আমি আসলাম 1 মিনিটে সেই ভিডিও ধারণ করার জন্য, যেটার নাম আমার চোখে বঙ্গবন্ধু। তাহলে চলুন আজকে ভিডিওটা তৈরি করি, আমার চোখে বঙ্গবন্ধু। আমার চোখে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু 17 মার্চ 1920 সালে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি গোপালগঞ্জের মিশনারি স্কুলে শিক্ষাজীবন শুরু করেন এবং পরবর্তীতে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে পড়াশোনা করেন। বাল্যকালে তিনি মানবতাবাদী, প্রতিবাদী ও আপোষহীন মানসিকতার বহু দৃষ্টান্ত স্থাপন করেন। স্কুল জীবন থেকেই তার রাজনৈতিক দর্শন প্রকাশ পেতে থাকে। তার এই দর্শনই তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিতে প্রতিষ্ঠিত করে। তার ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, যা ম্যাগনা কার্টা নামে বিশ্বে পরিচিতি লাভ করে, ভাষা আন্দোলন থেকে শুরু করে 1969-এর গণ আন্দোলন, 1971-এর স্বাধীনতা আন্দোলনে তিনি তার তীক্ষ্ণ মেধার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করে কাঙ্ক্ষিত স্বাধীনতা উপহার দেন। স্বাধীনতা লাভের পরপরই তিনি দেশ গঠনে পূর্ণ আত্মনিয়োগ করেন। তিনি রাত দিন কঠোর পরিশ্রম করে যুদ্ধবিধ্বস্ত দেশে শান্তি স্থাপনে আত্মনিয়োগ করেন। ঠিক সেই সময় স্বাধীনতা বিরোধী কুচক্রীদের করাল থাবার শিকার হন এবং 75-এর 15ই আগস্ট তাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। আন্তর্জাতিকভাবে তিনি বহু পুরস্কারে ভূষিত হন। জুলিও কুরি, মাদাম কুরি এদের মধ্যে অন্যতম। বিবিসি জরিপে তিনি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে স্বীকৃতি লাভ করেন। বাংলার ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।